ঈদ উল আজহা উপলক্ষে ট্রেনে বাড়ি ফেরা শুরু হয়েছে। সকালে আন্তনগর ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে ঈদযাত্রা শুরু করেন ঘরমুখো মানুষ। ঈদ উল ফিতরের মতো ঈদ উল আজহাতেও ট্রেনের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করেছে রেল কর্তৃপক্ষ। গেল 14 জুন থেকে আন্তনগর ট্রেনের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। 14 জুন দেওয়া হয় 24 জুনের টিকিট। একইভাবে ঈদযাত্রায় ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হয়। 22 জুন থেকে ওই দিন দেওয়া হয় 2 জুলাইয়ের টিকিট। এবারও ঈদযাত্রায় আসনবিহীন বা স্ট্যান্ডিং টিকিট বিক্রি হবে মোট আসনের 25%। ঢাকা, ঢাকা ক্যান্টনমেন্ট, বিমানবন্দর ও জয়দেবপুর স্টেশন থেকে এসব টিকিট পাওয়া যাবে। শুধু যাত্রা শুরুর দিন আসনবিহীন টিকিট স্টেশনের কাউন্টার থেকে কেনা যাবে।